গল্পকথনমাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের কর্নেল সিরিজের গল্প পাতাল খন্দক আজ দ্বিতীয় পর্ব জয়া কিছুক্ষণ বিজয় বা কর্নেল কারো কোনো প্রশ্নের জবাব দিল না তারপর কর্নেল চাপার সারে বললেন বিজয় কলাবতী বা তার মেয়েকে বলো এক কাপ কড়া কফি নিয়ে আসুক বিজয়ের কথায় ওরা চলে গেলে কর্নেল জয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন জয়া তুমি কি জানো আমি কে জয়া খুব আস্তে মাথা টেকতুর দোলাল বিজয় বলল আমি কিন্তু বলিনি ওকে শুধু কাকাবাবু মানে মুখুজি মশাইকে না জানলে বিবেকে বাঁধে তাই কর্নেল তাকে থামিয়ে বললেন জয়া ঘরে ক্লোরোফর্মের গন্ধ কেন কেউ তোমাকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে ফেলেছিল তাই না জয়ার চোখ ফেটে জল বেরিয়ে এলো সে বোবার মতো তাকিয়ে রইল শুধু কিছু কি নিয়ে গেছে ঘর থেকে জয়া আবার মাথা দোলালো বিজয় চমকে উঠেছিল বলল এ তো অসম্ভব ব্যাপার দিনে দুপুরে কেউ এই ঘরে ঢুকে ওকে অজ্ঞান করাবে এবং কিছু চুরি করে সবার চোখেরই এড়িয়ে পালিয়ে যাবে না আমি বিশ্বাস করি না কর্নেল মৃদু ভরছার শুরু বললেন আহ তুমি একটু চুপ করো তো বিজয় আমাকে কথা বলতে দাও জয়া পালঙ্কের পাশে রাখা গোলাকার টেবিল থেকে জলের গ্লাসটা নিল এক চুমুক জল খেয়ে গ্লাসটা রেখে আবার কর্নেলের দিকে ভিজে চোখে তাকালো কর্নেল বললেন কথা বলতে কষ্ট হচ্ছে তোমার জয়া মাথা দোলালো ঠিক আছে পরে শুনবো কফি নিয়ে আসুক গরম কফি খেলে গলাটা ঠিক হয়ে যাবে তবে শুধু ইশারায় দেখিয়ে দাও কোথায় তোমার উপর কেউ ক্লোরোফোম নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল জয়া ইশারায় দরজার কাজটা দেখিয়ে দিল তখন কর্নেল ঘরের বাতি জেলে দিলেন জানলাগুলোর পর্দাও সরিয়ে দিলেন তারপর পকেট থেকে আতস কাচের মতো দেখতে প্রকাণ্ড একটা গোল এবং হ্যান্ডেল লাগানো কাচ নিয়ে দরজার মেঝের উপর হুমড়ি খেয়ে বসলেন ওই অবস্থায় বাইরের বারান্দায় গেলেন তারপর ফিরে এসে বললেন লোকটা খালি পায়ে এসেছিল মনে হচ্ছে কলাবতী রঙ্গিয়া বুদ্ধুরাম সবাই এই ঘরে খালি পায়ে ঢুকেছে লোকটা জুতো পায়ে ঢুকলে একটু একটু চিহ্ন তো মেঝেতে পেতুম একটুখানি চোখ বুঝে থাকার পর চোখ খুলে ফের বললেন আচ্ছা বিজয় এ বাড়ির দোতলায় নিচতলায় কতগুলো ঘর আছে বিজয় হিসাব করতে থাকলো ইতিমধ্যে কলাবতী কফি নিয়ে এলো কর্নেল বললেন ঠিক আছে তুমি এসো কলাবতী কলাবতী সলজ্জ হেসে বলল আপনাদের সবার জন্য কফি আছে সাহেব কর্নেল হাসলেন তুমি বুদ্ধিমতী কলাবতী কলাবতী ট্রে রেখে চলে গেল কর্নেল নিজের হাতে পট থেকে কফি ঢেলে জয়াকে দিলেন ততক্ষণে বিজয়ের হিসেব শেষ হয়েছে সে বলল বড় ভুল হয় আমার মনে হচ্ছে নিচের তলায় আটখানার আর উপরে পাঁচখানা ঘর জয়া মৃদুস্বরে বলল না উপরে ছখানা বিজয় বলল ও হ্যাঁ জয়ের মানে দাদার ঘরে এপাশে একটা ঘর আছে ভুলে গিয়েছিলাম কর্নেল জিজ্ঞেস করলেন কি আছে সে ঘরে বিজয় বলল জানি না তালা বন্ধ আছে ছেলেবেলা থেকেই দেখছি বাড়িতে কয়েকটা ঘরই তালা বন্ধ আছে জয়া বলল মায়ের কাছে শুনেছিলাম ও ঘরে আমার এক পিসি নাকি সুইসাইড করেছিলেন তখন আমাদের জন্ম হয়নি পরে বাবা ঘরটা অস্ত্রাকার করেন আমাদের পূর্বপুরুষের সব অস্ত্রশস্ত্র এই ঘরে আছে বিজয় বলল কে জানে আমি ওসব খবর রাখি না কর্নেল বললেন যা? এখন আর কথা বলতে আশা করি কষ্ট হচ্ছে না জয়া বলল না তোমাকে অজ্ঞান করে ঘর থেকে কিছু নিয়ে গেছে কিনা জিজ্ঞেস করলে তখন তুমি মাথা দুলিয়ে হ্যাঁ বললে তার মানে তুমি জানো চোর কিনিতে এসেছিল জয়া মুখ নামিয়ে বলল জানি জিনিসটা আমার কাছে ছিল কি সেটা জয়া একটু চুপ করে থেকে বলল কাকাবাবু একটা ছোট্ট কোটর মতো জিনিস লুকিয়ে রাখতে দিয়েছিলেন সেটা জামার ভেতর বুকের কাছে লুকিয়ে সবে উপরে এসেছি বিজয় নড়ে চড়ে বসল তাই তো কাকাবাবু তো এলেন না নিশ্চয়ই খবর পেয়েছেন কি হয়েছে জয় বলল কাকাবাবু ভাগলপুর গেছেন যাবার আগে আমায় জিনিসটা দিয়ে গিয়েছিলেন দরজা বন্ধ করে সেটা কোথায় লুকিয়ে রাখবো ভাবছি হঠাৎ দরজা কেউ নক করল রাত্রে হলে জিজ্ঞেস না করে দরজা খুলতুম না দরজা যেই খুলেছি আমার উপর এসে পড়লো তারপর আর কিছু টের পায়নি রঙ্গিয়া কখন এসে আমাকে পড়ে থাকতে দেখে ফ্যান চালিয়েছে জলের ঝাপটা দিয়েছে জ্ঞান হবার পর সব মনে পড়ল তখন দেখি জিনিসটা নেই জামার ভেতর রেখেছি লাগের মতো কর্নেল জিজ্ঞেস করলেন হ্যাঁ জয় কফির পেয়ালা পাশের টেবিলে রেখে বলল এক পলকের জন্য লোকটার মুখে কালো কুচ্ছিত একটা মুখোশ দেখেছিলাম তার গায়ে ছাই রঙা কলারলা গেঞ্জে ছিল কর্নেল উঠে দাঁড়ালেন তুমি বিশ্রাম করো জয়া পরে আবার কথা বলবো বারান্দায় গিয়ে কর্নেল একটু দাঁড়ালেন হঠাৎ বললেন বিজয় খালি ঘরগুলোর চাবি কার কাছে থাকে বিজয় বলল সম্ভবত কাকাবাবুর কাছে জয়ের ঘরের পাশের ঘরটা একবার দেখে যাই এসো কিন্তু তালা বন্ধ যে ভেতরে তো ঢোকা যাবে না বাইরে থেকেই দেখে যাব বারান্দা দিয়ে এগিয়ে গেলেন দুজনে বারান্দা পূব পশ্চিমে এগিয়ে বিজয়ের ঘরের পর ডান দিকে দক্ষিণে ঘুরেছে পাশাপাশি দুটো ঘরের দরজা সেখানে বিজয় প্রথম ঘরের দরজাটা দেখিয়ে বলল এটাই সেই ঘর পাশেরটা জয় থাকে তার ঘরে তালা এটে বেরোয় বলে সে জয়ের ঘরের পর্দাটা তুলে দেখিয়ে দিল জয়ের ঘরের পর বারান্দাটা শেষ হয়েছে জাফ্রিকাটা দেয়ালে চৌ নকশা কাটা ঘুলঘুলিগুলোতে বাইনোকুলার দিয়ে কর্নেল বাইরেটা দেখে বললেন পুকুরের পাড়ে ওই বাড়িটাই কি তোমাদের ঠাকুরদালান বিজয় উকি মেরে দেখে বলল হ্যাঁ ওই যে পাশের ঘরের দরজার সামনে মাধব পাণ্ডাজি দাঁড়িয়ে আছে দেখছেন উনি মাইনে করা পূজারি পূব দক্ষিণ কোণের টিলাটা কি বাড়ির ভেতরে না বাইরে বাড়ির চৌহদ্দি পাঁচিলের ভেতরেই ওই টিলার মাথায় ছোট্ট মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা হর মন্দির আর ঠিক এমনি ছোট্ট একটা টিলা আছে দক্ষিণ পশ্চিম কোনায় সেটা এখান থেকে দেখা যাচ্ছে না ওটার মাথায় ওইরকম ছোট্ট একটা মন্দির আছে সেটা গৌরী মন্দির লোকে বলে হর টিলা হরটিলা টিলা। কর্নেল একটু হাসলেন তোমাদের বাড়ির এলাকা দেখছি বিশাল জঙ্গল পাহাড় জীবজন্তু আছে খাবার কথা কেড়ে নি বিজয় বলল একটা আলাদা পৃথিবী বলতে পারেন তবে ভীষণ গোলমেলে পৃথিবী এখন অবধি পুরো এলাকাটা আমারই অনেকটা আছে না রহস্যময় মনে হয় কর্নেল ঘুরে পা বাড়িয়ে বললেন একটা নকশা পেলে ভালো হতো বিজয় বলল কিসের তোমাদের বাড়ির পুরো চৌহদ্দির বিশেষ করে বাড়িটার নিচের তলা এবং এই দোতলার করে দিচ্ছি আধ ঘন্টা সময় দিন তুমি তো বললে অনেকটাই অচেনা তোমার বিজয় হাসলো জয়ার হেল্প নেব তাছাড়া কলাবতীকেও ডাকবো দুজনের সবটাই নখদর্পণে জয়ের ঘরের পাশের ঘরটার দরজায় পর্দা নেই মরচে ধরা তালা ঝুলছে দেখে মনে হল বহুকাল তালাটা খোলা হয়নি কপাটের ফাঁকেও মাকড়সার জাল রয়েছে ভেতরে কী সব অস্ত্র আছে কে জানে বারান্দা ঘুরেছে পশ্চিমে এবং বাকের মুখে নিচে নামার আরেকটা সিঁড়ি কর্নেল সেই সিঁড়িতে নামতে যাচ্ছিলেন বিজয় বলল ওটা বন্ধ রাখা হয়েছে দাদার কুকুর নিচে গিয়ে বৈজু ঠাকুরকে ভয় দেখাতো শেষে কাকাবাবুর নিচে সিঁড়ির দরজায় তার আটকে দিয়েছেন বারান্দায় অজস্র থাম জয়ার ঘরের পর প্রথম সিঁড়ি সেখান দিয়েই ওঠানামা করা হয় কর্নেল নিচে গিয়ে বিজয়কে বললেন তুমি এবার একটা কাজ করো একে একে দারোয়ার নসি সিং কলাবতী রঙ্গিয়া বৈজু ঠাকুর আর বুদ্ধুরাম ডাক্তারবাবুকে ডেকে আনলে তাকে পাঠিয়ে দেবে ওদের কাছে কিছু জানবার আছে সিঁড়ির পাশেই গেস্টরুমে কর্নেল আছেন ঘরে ঢুকে ক্যামেরা বায়নোকুল্লার ইত্যাদি টেবিলে রেখে ঝটপট পোশাক বদলে তৈরি হলেন কিছুক্ষণের মধ্যেই একে সিং কলাবতী তার রঙ্গিয়া, বৈজু শেষে বুদ্ধরাম মেলো বিজয়ের সঙ্গে না কেউ আজ সকাল থেকে সন্দেহজনক কিছু দেখেনি প্রত্যেকেই বলল অন্দরমহলে একটা চুহা বা বিল্লি ঘুরলেই তারা টের পাবে কোনো অচেনা লোকের বাড়ি ঢোকার প্রশ্নই ওঠে না কারণ পূবের খিড়কি আর দক্ষিণের খিড়কি ভেতর থেকে বন্ধ থাকে বাকি রইল সদর দরজা সেখানে করিডরের মতো প্যাসেজের মুখে সারাক্ষণ নসি বসে আছে কেউ এলে তার অজান্তে বাড়ি ঢুকতে পারবে না পেটিকোর সামনে হল ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাশে বিপ্রদাসজির ঘরের বাইরের দরজা ভেতর থেকে বন্ধ অতএব বাইরের কেউ বাড়ি ঢোকেনি বা বেরিয়েও যায়নি ঘন্টাখানিক পরে বিজয় নকশা নিয়ে হাজির হলো কর্নেল নকশার উপর ঝুঁকে পড়লেন কর্নেল সারা দুপুর নকশা নিয়ে কাটিয়ে দিলেন বিকেলে বিজয়কে ডেকে সঙ্গে নিয়ে বেরোলেন দক্ষিণের পোড়ো জমি আর বাগানের ভেতর দিয়ে এগিয়ে ঠাকুর বাড়িতে গেলেন মাধবজি তার ঘরের সামনে খোলা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন বিজয় কর্নেলের সঙ্গে আলাপ করে দিল মাধবজি বারান্দায় কম্বল বিছিয়ে কর্নেলকে বললেন আমার সৌভাগ্য কর্নেল সাহেব একটেরে পড়ে থাকি খেয়ে আমার খোঁজখবর রাখে না বড়কুমার কুমার সাপ তো চিড়িয়াখানা নিয়েই মুশকুল আর এই যে দেখছেন ছোটো কুমার সাপ ইনি তো ঘর থেকেই বেরোন না শুধু জয়া বেটি আসে কখনো সখনো আর হ্যাঁ বিপ্রদাসজি আসেন উনি না আসবেন তো চলবে কি করে তবে আজ বিপ্রদাসজিকে দেখতে পাচ্ছি না বিজয় বলল ভাগলপুরে গেছেন সকালে দুদিন থাকবেন বলে গেছেন মাধবজি বললেন ও হ্যাঁ কাল বলেছিলেন বটে ভাগলপুরের এক বহেনজি থাকেন শুনেছি কর্নেল পা ঝুলিয়ে বসে বাইনকুলারে নালা ও পুকুরের সঙ্গমস্থলে কিছু দেখছিলেন বাইনকুলার নামিয়ে বললেন মাধবজি আপনি কত বছর রাজবাড়িতে আছেন মাধবজি হিসাব করে বললেন তা বিশ সালের বেশি সত্যি কথা বলতে গেলে কর্নেল সাহেব সে জামানা আর নেই রাজবাহাদুরের আমলে কি ছিল হারঘড়ি সরগোল লোকজন কত কিছু আর এখন তো শ্মশান মনে হয় মোটর গাড়ি ছিল দুটো ঘোড়া ছিল এখন আর কিছু দেখতেই পাবেন না তবে বাকি যেটুকু দেখছেন সব বিপ্রদাসজির জন্যে কুমার সাহদের তো বিশেষ সম্পত্তিতে মন নেই ঘর সংসারের ইচ্ছেও নেই আবার দেখুন জয়া বেটির বরাত এই বয়সে বিধবা হয়ে গেল কর্নেল বললেন শরদিন্দুবাবুর সঙ্গে আপনার আলাপ কেমন ছিল খুব অমন ভদ্রলোক আমি কখনো দেখিনি কর্নেল সাহেব নিজের পেটের কথা সব আমাকে বলতেন এক বদমাসের পাল্লায় পড়ে খামকা মকা বেচারা জেল খেটেছিলেন কর্নেল বিজয়ের দিকে তাকালেন বিজয় বলল শরদিন্দু বিশেষ কারো নাম করেছিল বলে জানি না অন্তত জয়া আমাকে বলে মাধবজি চাপা সরে বললেন জামাইবাবুর তো আর বেঁচে নেই তাই বললেও ক্ষতি নেই আমায় বলতে বারণ করেছিলেন সেই হারামিটা ওর সঙ্গে ব্যাংকে চাকরি করত নাম ছিল পরিতোষ তো জামাইবাবু যে রাতে চিতার পাল্লায় পড়েন সেদিন বিকেলে এসে আমায় কথায় কথায় বলছিলেন পরিত সারামিকে বাজারে কোথায় দেখেছেন তার খুব ভয় হচ্ছে আবার কোনো ক্ষতি না করে কি মতলবে কানাজোল এসেছে সে তা নিয়ে খুব ভাবনা করছিলেন আমি বললাম বড় কুমার সাহেবকে বলুন ওকে খুঁজে বের করে চাবুক মারবে তারপর পুলিশে ধরিয়ে দেবে তো জামাইবাবু বললেন কি জানি দূর থেকে দেখেছি ভুল হতেও পারে কর্নেল বললেন শরদিন্দুবাবু যে রাতে মারা যান আপনি কোনো চিৎকার শুনেছিলেন না তবে এখান থেকে বড় কুমার সাহেবের ঘর নজর হয় ওই দেখুন ওই ঘরের ব্যালকনিতে বড় কুমার সাহেব আর জামাইবাবুকে বসে থাকতে দেখেছিলাম তখন রাত প্রায় দশটা অবাক লাগছিল জামাইবাবু মদ খাচ্ছেন দেখে উনি মদ খান বিশ্বাস করতে পারিনি আপনি দেখেছিলেন মদ খেতে হ্যাঁ দুজনের হাতেই গেলাস ছিল ঘর থেকে আলো এসে ব্যালকনিতে পড়ছিল আচ্ছা মাধবজি আজ সকালে বা অন্য কোনো সময় অচেনা কোনো লোককে রাজবাড়ির চৌহদ্দিতে দেখেছেন ধরুন খিড়কি দিয়ে বেরোতে বা বাগানে বা অন্য কোথাও মাধবজি মাথা জোরে নেড়ে বললেন দেখিনি তবে সব সময় তো সবদিকে দিকে নজর থাকে না চোখ এড়িয়ে যেতেও পারে কর্নেল উঠলেন চলি মাধবজি অসংখ্য ধন্যবাদ আপনাকে মাধবজি কর বললেন কৃপা করে যদি এক কাপ চা পেয়ে যেতেন কর্নেল সাহ ঠিক আছে ফেরার সময় হবে একটু ঘুরে আস ওদিক থেকে ঠাকুরদালানের সামনে দিয়ে পুকুরের ধারে পৌঁছলেন দুজনে পুকুরটা চৌকোনো শালুক পদ্ম আর জলজ দামে ভর্তি সেই নালাটা এসে পুকুরে পড়েছে এখানে ইটের সাঁকো আছে সাঁকোটা পেরিয়ে হরটিলার নিচে গিয়ে কর্নেল বললেন এসো বিজয় মন্দিরটা দেখে আসি বিজয় একটু হাসলো কোনো ক্লু থাকতে পারে ভাবছেন কিসের জয়াকে অজ্ঞান করে যে একটা কি জিনিস হাতিয়েছে সে এদিকে নিশ্চয় আসেনি পরিতুষ কার কথা বললেন মাধবজি তারও হরটিলাই উঠে লুকিয়ে থাকার চান্স কম মাধবজি বললেন বটে সব দিকে নজর থাকে না কিন্তু আমি জানি উনি একটা পাখি বিজয় খিক খিক করে হাসতে লাগল কর্নেল কৌতুকে মন না দিয়ে গম্ভীরভাবেই বললেন পূর্বে গঙ্গার তীরে ওই ফটকটার পাশে পাঁচিল ভাঙা আছে আমরা সকালে বাইরে থেকে ওখান দিয়েই ঢুকেছি সেইভাবে কেউ ঢুকে কোথাও লুকিয়ে থাকলে অবাক হবার কিছু নেই বিজয় তোমার কি মনে হয় তাই তো ওটার কথা মনে ছিল না আমাদের পুরো এলাকা তন্নতন্ন করে খোঁজা দরকার এবার কর্নেল হাসলেন তবে জয়ের কাছ থেকে মূল্যবান জিনিসটি হাতিয়ে সে নিশ্চয়ই লুকিয়ে থাকবে না আর কি দরকার লুকিয়ে থাকার তাহলে কর্নেল টিলার গায়ে পাথরের ধাপে পা রেখে বললেন আচ্ছা জিনিসটা কি হতে পারে বলে তোমার ধারণা বিজয় তাকে অনুসরণ করে বলল কোনো দামি রত্নটত্ন হবে কাকাবাবুকে হয়তো বাবা রাখতে দিয়েছিলেন কর্নেল আর কোনো কথা বললেন না টিলাটা একেবারে সিঁধে উঠেছে পরিশ্রম হচ্ছিল সিঁড়ি ভাঙতে ওপরে উঠে ছোট্ট মন্দিরটার সামনে একটা পাথরে বসে বিশ্রাম নিতে থাকলেন বিজয় গঙ্গার শোভা দেখতে থাকল এখান থেকে চারদিকে অনেক দূর অব্দি চোখে পড়ে চিড়িয়াখানার টিলার দিকে বাইনকুলার তাক করলেন কর্নেল হরিণটাকে কিছু খাওয়াচ্ছে ঘাড়ে হাত বুলিয়ে আদরও করছে জয় কাকাতোয়াটা কাঁধে নিয়ে আউট হাউসের ছাদে বসে আছে সেও গঙ্গা শোভা দেখছে হয়তো বাইনকুলার ঘুরিয়ে ঘুরিয়ে কর্নেল চারদিকটা খুঁটিয়ে দেখতে থাকলেন সেই সময় হঠাৎ বিজয় চমক খাওয়া গলায় বলল আরে ওটা কি কর্নেল বাইনকুলের নামই বললেন কি বিজয় বিজয় এগিয়ে গিয়ে মন্দিরের পাশে জবা ফুলের ঝোপের ভেতর থেকে একটা ছোট্ট ভেলভেটে মোড়া কৌটো কুড়িয়ে আনল উত্তেজিতভাবে বলল কর্নেল জয়া তো এরকম একটা কৌটোর কথাই বলেছিল সেটাই সম্ভবত কর্নেল কৌটোটা নিয়ে বললেন ভেতরের জিনিসটা নেই খালি কৌটোটা ফেলে রেখে গেছে বলে জ্যাকেটের পকেট থেকে আতস কাজ বের করে খুঁটিয়ে কৌটোর ভেতরটা দেখতে থাকলে বিজয় আটকানো গালে বলল কি আশ্চর্য একটু পরে কর্নেল বললেন তুমি বলেছিলে রত্নের কথা কিন্তু কৌটোর ভেতর মরিচের গুঁড়ো দেখতে পেলাম পুরনো লোহার কোনো জিনিস ছিল সম্ভবত চাবিও হতে পারে কিসের চাবি জানি না এর জবাব বিপ্রদাসবাবুই দিতে পারেন ওকে কালি লোক পাঠিয়ে খবর দিয়ে আনা দরকার বুদ্ধকে পাঠিয়ে দেব এখনও পাঠানো যায় সাড়ে ছটা একটা ট্রেন আছে ভাগলপুরে রাত্রে গিয়ে কি ওকে খুঁজে বের করতে পারবে বুদ্ধ অবশ্য ঠিকানা জানা থাকলে তুমি বরং এখনই গিয়ে খোঁজ নাও বুদ্ধ বা কেউ ভাগলপুরের ঠিকানা জানে নাকি মাধবজিকে জিজ্ঞেস করে যেও আপনি থাকছেন হ্যাঁ আমি ঘুরি কিছুক্ষণ বিজয় সিঁড়ির ধাপবে নেমে গেল সবেগে কর্ডেল ফের কিছুক্ষণ চারদিক দেখে নিয়ে তারপর মন্দিরের ভেতর উকি দিলেন বেলা পড়ে এসেছে তবে পশ্চিমের অস্তগামী সূর্যের আলো সোজা এসে মন্দিরে ঢুকেছে তাই ভেতরটায় রোদ পড়েছে একটা শিবলিঙ্গ ছাড়ার কিছু নেই ধূসর গ্রানাইট পাথরের বেদির উপর সাদা পাথরের জনি পট্টে প্রথিত কালো পাথরের শিবলিঙ্গ কর্নেল গুড়ি মেরে ঢুকে বেদিটার চারদিকে হাত বুলিয়ে পরীক্ষা করছিলেন পেছন দিকে হাত বুলোতে গিয়ে হাতে শক্ত কাঠের মতো কিছু একটা ঠেকলো অত্যন্ত অপরিসর ভেতরটা অনেক কষ্টে ওপাশে ঝুঁকে চমকে উঠলেন একটা গর্তে যে জিনিসটা ঢোকানো সেটা একটা ভাঙা চাবি ছাড়া আর কিছুই নয় কারণ গোলাকার চাকতির মতো ভাঙা মাথাটা পড়ে আছে কেউ চাবি ঢুকিয়ে জোরে চাপ দিতে গিয়ে চাবিটা ভেঙে গেছে হতাশ হয়ে চলে গেছে হয়তো অন্ধকার নামলে বেদিটা ভাঙার জন্য তৈরি হয়ে আসবে কি আছে বেদির ভেতর বেদিটা তাহলে সম্ভবত পাথরের সিন্ধু কি হঠাৎ কর্নেলের মনে হল একটা বিপদ আসন্ন এই অদ্ভুত অনুভূতি জীবনে বহুবার আসন্ন বিপদের মুহূর্তে তাকে সজাগ করে দিয়েছে এ যেন অতির ইন্দ্রিয়ের বোধ দ্রুত ঘুরলেন এক পলকের জন্য বিকেলের লালচে আলোয় যেন একটা ছায়া সরে যেতে দেখলেন পকেট থেকে রিভলভার বের করে গুড়ি মেরে ঝাঁপ দিলেন মন্দির গর্ভ থেকে কিন্তু কাউকে দেখতে পেলেন না টিলার পেছন দিকটা খাড়া নেমে গেছে তার পেছনে চৌহুদ্দি ঘেরা উঁচু পাঁচিল কিন্তু টিলার চারদিকে ঘন ঝোপে ঢাকা রিভলভারটা অটোম্যাটিক নল তাক করে মন্দিরের চারদিক ঘুরে খুঁটিয়ে দেখলেন কোনো ঝোপের পাতা পর্যন্ত নড়ছে না তাহলে কি মনের ভুল অথবা যে এসেছিল সে যেন অদৃশ্য হওয়ার মন্ত্র জানে অস্বস্তিতে অস্থির হয়ে কর্নেল সিঁড়ির ধাপে পা রাখলেন ছায়া যে দেখেছেন তা ভুল নয় আর একটা বিষয় নিশ্চিন্ত হওয়া গেল যে সে যেই হোক তার কাছে আগ্নেয়াস্ত্র নেই থাকলে গুলি ছুটত তাকে রেহাই দিত না বুদ্ধরাম বা কেউই জানে না ভাগলপুরে কোন ঠিকানায় বিপ্রদাসবাবুর বোনের বাড়ি তাই বুদ্ধরাম আগামীকাল ভোরের ট্রেনে ভাগলপুরে যাবে সেখানে তার এক দু আত্মীয় থাকে কাজেই দিন অবসরে গিয়ে খুঁজে বের করতে অসুবিধা হবে না বিজয় এসে জানালো কর্নেলকে কর্নেল জয়াকে দেখতে গিয়েছিলেন তার ঘরে তার শরীর ভালো কিন্তু মন ভালো নেই কর্নেলকে বসিয়ে রেখে বিজয় হয়তো কবিতা লিখতে গেল এ কথা ও কথার পর কর্নেল বললেন আচ্ছা জয়া শরদিন্দু কি তোমাকে পরিতোষ নামে কারোর কথা বলেছিল জয় একটু চমকে উঠে বলল হ্যাঁ বলেছিল ওদের ব্যাংকের ক্যাশ ডিপার্টে কাজ করতো সে তাকে কানা জলে দেখতে পাওয়ার কথা কি বলেছিল হ্যাঁ বলেছিল কিন্তু আপনি কেমন করে জানলেন কি বলেছিল বলতো আমি পরে বলছি আমি কি করে জানলাম বলেছিল দেখার ভুলও হতে পারে তবে বাজারের ওখানে যেন পরিতোষ নামে কলিককে দেখেছে আসলে ওর সন্দেহ ছিল পরিতোষী ক্যাশ বিপদে ফেলেছিল কারণ পরিতোষের স্বভাব চরিত্র নাকি ভালো ছিল না শরদিন্দুর মদ খাওয়া সম্পর্কে তোমার কি ধারণা জয় একটু চুপ করে থেকে বলল ওর মদ খাওয়ার কথা আমি বিশ্বাস করি না কিন্তু মর্গের রিপোর্টে পাওয়া গেছে ওর পেটে অ্যালকোহল ছিল বিশ্বাস করিনি এখনও করি না মাধবজি দেখেছিলেন যে রাতে শরদিন্দু মারা যায় সে রাতে তখন দশটা বাজে জয়ার সঙ্গে ব্যালকনিতে বসে মদ খাচ্ছিল জয়া নিষ্পালক চোখে তাকালো মাধবজি বলেছেন হ্যাঁ উনি দেখেছিলেন জয়া মুখ আস্তে আস্তে বলল সেদিন সন্ধ্যায় আমার মেজাজ ভালো ছিল না ওকে নিয়ে কানাজল জুড়ে একটা স্ক্যান্ডাল ছড়িয়েছিল লোকে আড়ালে আমার নামেও কদর্য তামাশা করতো এমনকি আমাদের বাড়িতেও গোপনে আলোচনা চলতো দারোয়ানের ঘরে রঙ্গিয়া এসে বলে যেত তো সেদিন সন্ধ্যায় খামোখা ওর সঙ্গে ঝগড়া বাঁধালুম বলল আমাকে যদি কোথাও না নিয়ে যেতে পারো তাহলে চলে যাও জয়া ধরা গালায় বলতে থাকল ছেঁড়াতেও খেতে এলো না মাধবজির ওখানে আছে খবর পেল আমিও খাইনি শরীর খারাপ বলে দরজা আটকে শুয়ে পড়লুম অনেক রাতে দরজায় নক করল ডাকল আমি খুলিনি জয়া চুপ করলে কর্নেল বলল তারপর তারপর আর সাড়া পেলুম না মিনিট পাঁচেক পর উঠে গিয়ে দরজা খুলে দেখলুম বারান্দায় নেই ভাবলুম ছোটদার ঘরে শুয়েছে সে রাতে আমার যে কি হয়েছিল জয়ের সঙ্গে শরদিন্দুর সম্পর্ক কেমন ছিল বর্দা ভীষণ খেয়ালি মাঝে মাঝে ওকে ডেকে নিয়ে গল্প করত আচ্ছা জয় জয় কেন তোমার সন্দেহ যে চিতার আক্রমণে মারা যায়নি একটু উত্তেজিত হলো কেন অতরাতে বর্দার জুতে যাবে সুইসাইড করার ইচ্ছা থাকলে অন্যভাবে করা যেত না তাছাড়া ওর বডিতে যেসব ক্ষত চিহ্ন ছিল তার চিতার নখ বা দাঁতের বলে আমার মনে হয়নি কিন্তু মর্গের ডাক্তার তো ডাক্তার রিপোর্ট আমি বিশ্বাস করি না তাকে কেউ ঘুষ খাইয়ে মিথ্যা রিপোর্ট লিখেছে তুমি কি বলতে চাইছো শরদিন্দুকে খুন করা হয়েছিল হ্যাঁ তাছাড়া কিছুই হতে পারে না কেন ওকে খুন করবে কেউ আবার একটু চুপ করে থাকার পর্যায়ে আস্তে আস্তে বলল আমার সন্দেহ হয় বর্দা জানে কে কেন ওকে খুন করেছে বর্দা খুনিকে গার্ড করেছে বর্দায় হয়তো ব্যাপারটা ঢাকতে চিতাবাঘের কাঁধে দোষ চাপিয়েছে কর্নেল তীক্ষ্ণ দৃষ্টি ওকে লক্ষ্য করছিলেন বললেন কেন বর্দাকে সন্দেহ হয় যায়। বর্দার হাব ভাব দেখে সেদিন থেকে বর্দার পাগলামি বেড়ে গেছে তাছাড়া লক্ষ্য করেছি মাঝে মাঝে লুকিয়ে কাঁধে রাত্রে মাতাল অবস্থায় চুল আঁকড়ে ধরে বলে আমার আর বাঁচতে ইচ্ছে করছিল আমি শিগগির মরে যাব তুমি শুনেছ নিজের কানে হ্যাঁ দুদিন আগে রাত বারোটা নাগাদ ঘুম ভেঙে গেল বৃষ্টি হচ্ছিল দরজা খুলে বারান্দায় গেলুম হঠাৎ শুনি বর্দার ঘর থেকে কান্নার আওয়াজ আসছে ছুটে ওর ঘরের দিকে গেলুম চমকে উঠলুম বর্দার কথা শুনে কাঁদতে কাঁদতে বলছে আমি জয়াকে বিধবা করে ফেলেছি ভগবান আমাকে শিগগির মেরে ফেল তরজয় নক করে ওকে ডাকলুম অমনি আলো নিভে গেল ঘরের ভেতর বর্দার কোনো সাড়াই পেলুম না তখন অবাক হয়ে ফিরে এলুম তোমার মনে হয় না হঠাৎ ঝোঁকের বসে জয় মানুষ খুন করতে পারে না বর্দা মনে মনে ভীষণ ভীতু খুব দয়ালু ছেলে বর্দা ওই যে চিড়িয়াখানা করেছে জন্তু আর পাখিগুলিকে কি যে ভালোবাসে ভাবতে পারবেন না তাছাড়োর মুখে চো তা হাঁকটা ভেতরে ভেতরে খুব ভীত আর গোবেচারা কর্নেল চোখ বুঝে দাড়িতে হাত বুলুত হঠাৎ চোখ খুলে বললেন জয়ের কাকা তো কেটে বোবা করে দিয়েছিল কেউ এই সম্পর্কে তোমার কি ধারণা জয়া ঈশ লজ্জিত ভঙ্গিতে বলল রঙ্গিয়ার কাছে শুনেছি বর্দা নাকি পাখিটাকে অসভ্য কথা বেশ তাই যদি হয় কে পাখিটার জীব কেটেছিল বলে তোমার সন্দেহ জয়া বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর আস্তে আস্তে বলল আমার সন্দেহ কাকা কাকাবাবুকে বিপ্রদাসবাবুকে জয়া মাথাটা একটু দোলালো জয়া মুখ তুললো এবং কিছু বলতে গিয়ে ঠোঁট ফাঁক করল কিন্তু বলল না সেই সময় বিজয় হন্তদন্তভাবে ঘরে ঢুকে বলল জানিস জয়া আমাদের বাড়িতে নিশ্চয় ভূত আছে কর্নেল বললেন কি ব্যাপার বিজয় বিজয় ধপাস করে গদিয়াটা চেয়ারে বসে বলল ইস এখনো বুক কাঁপছে ভাবা যায় না জয়া বিরক্তভাবে বলল কি হয়েছে বলবে তো কয়েক লাইন লিখেছি বেশ এগুচ্ছে লেখা হঠাৎ আলো নিভে গেল তারপর খসখস শব্দ কেউ যেন ঘরে ঢুকেছে আমি সঙ্গে সঙ্গে এসেছি ইস এখনো বুকটা কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন এসো তো দেখি বিজয় কুণ্ঠিতভাবে একটু হেসে বলল চলুন আমি কিন্তু পিছনে থাকব জয়া অনুসরণ করল কিন্তু কর্নেল বললেন জয়া তুমি বারান্দায় থাকো অথবা তোমার দরজায় তালা এঁটে তারপর এসো জয়া বিস্মিত হল ঠিক আছে আমি এখানেই থাকছি জয়ার পাশের ঘরটা তালা বন্ধ তার পর বিজয়ের ঘর ঘরে আলো জ্বলছে দেখি বিজয় অবাক হয়ে বলল এ কি আলো জ্বলছে দেখছি যে ভারী অদ্ভুত ব্যাপার তো কর্নেল বিজয় ঘরে ঢুকলো বিজয় বলল তার চেয়ে অদ্ভুত আমি টেবিল নাম জেলে লিখছিলুম কিন্তু দেখুন কর্নেল টেবিল ল্যাম্পের প্লাগটা সুইচ বোর্ডে অফ করা আছে ওটা অন করেই লিখছিলুম আর বড় আলোটা কেউ জেলে দিয়ে গেছে কর্নেল টেবিলের দিকে তাকিয়েছিলেন বললেন বিজয় কি বাংলা ভাষায় কবিতা লেখো বিজয় অবাক হয়ে বলল না তো হিন্দি আমার মাতৃভাষা হিন্দিতেই লিখি ও বাংলা দুলাইন তাহলে তোমার লেখা নয় ভূতটাই লিখে গেছে বিজয় কবিতার খাতের উপর ঝুঁকে গেল বলল কি আশ্চর্য ভূতটা রসিক পড়ে দেখো কি লিখেছে বিজয় বাংলা পড়তে পারে সে পড়ল বামুন গেছে জমের বাড়ি বুড়ো ঘুঘু ছিঁড়বে দাড়ি বিজয় হাসতে হাসতে বলল ধাধা নাকি কিছুই তো বোঝা যাচ্ছে না কর্নেল কর্নেল গুম হয়ে বললেন তোমার খাতায় ছড়া লিখে আমার সঙ্গে রসিকতা করে গেছে কেউ তুমি হয়তো জানো না বিজয় আমাকে পুলিশ মহলে রসিকতা করে বুড়ো ঘুঘু বলে ডাকে কিন্তু বামুন জমের বাড়ি মাই গুডনেস কোনো বিপদ হয়নি তো গেছে কিংবা মাধবজি বিজয় তুমি বুদ্ধরামকে বলো মাধবজি ঠিক আছেন কিনা খোঁজ নিয়ে আসুক বিজয় বারান্দায় থামের পাশে কার্নিশে ঝুঁকে বুদ্ধকে ডাকতে থাকলো কর্নেল পদ্মটা ছিঁড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন জয় বলল কি হয়েছে কর্নেল কর্নেল এগিয়ে গিয়ে বললেন ঘরে চলো বলছি বুদ্ধরাম ফিরে এসে খবর দিয়েছিল মাধবজি দোহা আড়োতে আড়াতে রুটি পাকাচ্ছেন তবে এর ঠিক আছে বুদ্ধরামের মুখ দেখে মনে হচ্ছিল সে বিরক্ত হয়েছে কর্নেলের ব্যাপার স্যাপার দেখে এই বুড়ো ভদ্রলোকে সে তার ঝামেলা বাড়াচ্ছেন যেন এরকম একটা মনোভাব খামকা তাকে ভাগলপুর পাঠাতে চাওয়া দৌড়তে দৌড়তে ঠাকুরদালানে পাঠানো হয়েছেটা কি এত কথাটা রঙ্গিয়া চুপি চুপি জয়াকে বলতে এসেছিল কর্নেল তখনও জয়ার কাছে বসে কথা বলছিলেন তার ঘরে জয়া বলেছিল খুব কুড়ে আসলে নসি এর সঙ্গে দাবা খেলতে পেলে আর কিছু চায় না কিছুক্ষণ পর কর্নেল নিচের তলায় উঁকি মেরে দেখলেন তাই বটে সদর দরজার পাশে ছোট্ট ঘরটায় নসি সিং আর সে থাকে সেই ঘরে দুজনে দাবা খেলছে বিজয় তখন তার ঘরের দরজা বন্ধ করে কবিতা লিখতে বসেছে ফের কর্নেল গেস্টরুমে কিছুক্ষণ একা গুম হয়ে বসে থাকলেন তারপর টর্চ নিয়ে বাইরে বেরোলেন বাড়ি একেবারে শুনশান কিচেনে কলাবতী রঙ্গিয়া আর বৈজু ঠাকুরকে চাপা গলায় কথা বলতে দেখা যাচ্ছিল নানকুর ঘরের দরজা বন্ধ ভেতরে আলো জ্বলছে সে কি করছে বোঝা গেল না বিজয় বলেছে নানকুর রাতের খাওয়া সেরে নিয়ে চিড়িয়াখানার আউট হাউসে শুতে চাই দানি শরদিন্দুর মৃত্যুর পর এটাই নাকি জয়ের হুকুম বৈজুর ঘর আর নানকুর ঘরের মাঝামাঝি খিড়কি রাস্তার করিডোর কর্নেল নিঃশব্দে সেই দরজা খুলে এবং ভেজিয়ে দিয়ে বেরোলেন সেপ্টেম্বরের নক্ষত্র জল আকাশের নিচে জংলা জমি জুড়ে যেন রহস্য থমথম করছে ভ্যাবসা গরম বেশ কিছুদিন এ তল্লাটে বৃষ্টি হয়নি কর্নেল টর্চ জ্বালতে গিয়ে জ্বাললেন না জয়ের ঘরের ব্যালকনি থেকে নেমে আসা ঘোরানো লোহার সিঁড়ির কাছে গিয়ে একটু দাঁড়ালেন অমনি জয়ের কুকুরটার গজজানি কানে এলো কিন্তু কুকুরটা ওপরে যাচ্ছে না সামনের দিকে জংলা জমিতেই সে কোথাও আছে জয়ের ঘরে আলো জ্বলছে কুকুরটা কি সারা রাত বাইরে ছাড়া থাকে কর্নেল নালা ও পুকুরের সঙ্গমস্থলে যেতেই ফের কুকুরটা গড় করে উঠল পুকুর পাট ধরে একটু এগিয়ে কর্নেল বুঝলেন কুকুরটা হরটিলার ওখানে আছে কারণ তিনি যত এগুচ্ছিলেন তত তার গজরানি বাড়ছিল তারপর তার গায়ে টর্চের আলো পড়ল কর্নেল থমকে দাঁড়িয়ে বললেন জয় নাকি টর্চ নিভে গেল কর্নেল পা বাড়িয়ে বললেন এখানে কি করছো জয় অন্ধকারে থেকে জয় বলল যাই করি তাতে আপনার কি মশাই আপনাকে সাবধান করে দিচ্ছি এক পায়ে গোবেন না সনিকে লেলিয়ে দেব সনি আমাকে ভয় পায় তুমি চেষ্টা করে দেখো ডার্লিং যদিও ডার্লিং গায়ে পড়ে আত্মীয়তা আমার বর্দার স্থানে বলে দিচ্ছি অভ্যাস নিচক অভ্যাস ডার্লিং বলা কর্নেল হাসলেন যাই হোক আশা করি বুঝতে পারছো সনি আমাকে ভয় পায় জয় ধমক দিল সনি কি হয়েছে তোর হরটিলার সিঁড়ির উপর দিকে সনির ডাক শোনা গেল এবার যেন নিরাপদে পৌঁছে কর্নেলকে যাচ্ছে তাই গালাগাল দিতে শুরু করেছে জয় বলল আশ্চর্য তো জয় তার চেয়ে আশ্চর্য তোমার এখানে দাঁড়িয়ে থাকা তুমি কি হরটেলের মন্দির পাহারা দিচ্ছ জয়ের গলার স্বর বদলে গেল আপনি কেমন করে জানলেন জানি তোমার বুদ্ধির প্রশংসা করি ডার্লিং জয় দাঁড়িয়েছিল একটা পাথরের কাছে কয়েক পায়ে গিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো কর্নেল চাপার স্বরে বললেন কিছুক্ষণ আগে জয়া তোমাকে যা সব বলে এসেছে তা আমারই পরামর্শে ভেবেছিলাম তুমি ওর কথায় পাত্তা দেবে না কিন্তু পাত্তা দিয়েছ এবং সরাসরি কাজে নেমেছ দেখে আমি খুশি হয়েছি কে আপনি আমাদের ব্যাপারে আপনার কেন এত মাথা ব্যথা বলুন তো আমি তোমাদের হিতৈষী একটু চুপ করে থাকার পর জয় বলল আপনি পুলিশের লোক মোটেও না কর্নেল তার কাঁধে হাত রেখে বললেন সনি পাহারাধিক ততক্ষণে আমরা খোলা জায়গাটায় গিয়ে কথা বলি যাতে আড়ি পেতে কেউ না শুনে এসব জয় কথা মানলো নালার ধারে কিছুটা এগিয়ে অনেকটা জায়গা জুড়ে খোলাবেলা ঘাস জমি চারদিকে আলো ফেলে নিশ্চিন্ত হয়ে কর্নেল চাপা সরে বললেন হরটিলার শিবলিঙ্গের বেদির তলায় কি আছে তুমি জানো জয় জয় খুব আসতে বলল আমার সন্দেহ হচ্ছে হ্যাঁ বলো রমলার ডেড বডি লুকুন আছে হয়তো কর্নেল চমকে উঠলেন কে রমলা স্কাউন্ড্রেল পরিতোষের বোন পরিতোষ মানে ব্যাংকের সহকর্মী হ্যাঁ পরিতোষ চোর কিন্তু ওর বোন রমলা ছিল উল্টো না না এর বেশি আমার বলা চলে না আমার মুখ বন্ধ কর্নেল তাকে টেনে বসতে বাধ্য করলেন জয় একটু অবাক হয়ে বলল আপনার গায়ে দেখছি সাংঘাতিক জোর আপনি ভীষণ বুড়ো দেখে ভেবেছিল আচ্ছা আপনি কেন সব সাংঘাতিক ব্যাপারে নাক গলাচ্ছেন জয় আমি তোমাদের বন্ধু আমাকে কিছু গোপন না তাতে তোমাদের জীবন নিরাপদ হবে কেন আমাকে কি রমলার বা শরদিন্দুর মতো মেরে ফেলবে তাহলে তুমি জানো যে শরদিন্দু চিতাবাঘের হাতে মারা পড়েনি হ্যাঁ শরদিন্দুকে কে মেরেছে বলে তোমার ধারণা বলবো না মুখ বন্ধ বেশ কিভাবে ওকে মারা হয়েছিল অন্তত সেটা বলো বাঘনখ দেখেছেন আগের যুগে সব অস্ত্র ব্যবহার করা হতো হ্যাঁ দেখেছি অনেক রাজবাড়ির অস্ত্রাগারে আছে ইতিহাসে পড়েছি শিবাজী বাঘনোখ দিয়ে আফজল খাকে মেরে ফেলেছিলেন বাঘনখ আমাদের বাড়িতেও আছে মানে ছিল আর নেই শরদিন্দু মারা যাওয়ার পর আর দেখতে পাচ্ছি না কেন কোন ঘরে তোমাদের অস্ত্রাগার আমার ঘরের পাশের ঘরে বাইরে তালাবন্ধ কিন্তু আমার ঘর দিয়ে ঢোকা যায় শরদিন্দু অত রাতে চিড়িয়াখানে গিয়েছিল কেন আমি পরিতোষের সঙ্গে মিটমাট করে দিতে চেয়েছিলাম পরিতোষ ব্যাংকের চুরি করা টাকার একটা শেয়ার হিসেবে চৌষট্টি হাজার টাকা দিতে রাজি হয়েছিল চুরি করা টাকার অর্ধেকটা পরিতোষের কাছে মজুদ ছিল পরিতোষ চোর জোয়ারি স্কাউন্ড্রেল কিন্তু বোনকে ভীষণ ভালোবাসত বোনের খোঁজেই এখানে জয় থামলে কর্নেল বললেন হ্যাঁ বলো রমলার কথা বলবো না অন্য কথা জানতে চেলে বলবো বেশ বলো শরদিন্দু কিভাবে মারা পড়ল জয় একটু চুপ করে থাকার পর বলল পরিতোষের নামে হুলিয়া ঝুলছে পুলিশের ব্যাংকে চুরির পর শরদিন্দুকে ধরল তার জেল হল কিন্তু পুলিশ পরিতোষকে সন্দেহ করেছিল তাই সে গা ঢাকা দিয়েছিল ব্যাপারটা আজ করি। শরদিন্দু কিভাবে মারা পড়লো সেটা বলো আউট হাউসে পরিতোষে থাকার কথা ছিল রাত এগারোটা নাগাদ আমি শরদিন্দুকে সঙ্গে নিয়ে চুপি চুপি গেলাম মিটমাট হয়ে গেল শরদিন্দু আমার অনুরোধে একটু হুইস্কি খেতে গিয়ে বেশ কয়েক পেক খেয়ে ফেলেছিল তখন সে বেশ মাতাল হয়ে পড়েছে আসলে মদ খাওয়ার অভ্যেস বেচারা সত্যিই ছিল না সে মাতাল অবস্থায় অনেক কথা বলেছিল টাকাগুলো পাপের কিন্তু সে মিছিমিছি জেল খেটেছে কাজেই টাকাগুলো তার ধর্ম তো পাও না টাকা পেয়ে সে কলকাতায় নিয়ে যাবে জয়াকে এ বাড়িতে তার থাকা নিজের পক্ষে এবং জয়া বা আমাদের সবার পক্ষে অপমানজনক কারণ লোকে স্ক্যান্ডাল ছড়াচ্ছে শরদিন্দু জয়াকে নিয়ে এইসব বলার পর হঠাৎ বলে বসলো রমলাকে খুন করা হয়েছে কে খুন করেছে এবং কোথায় ডেড বডি লুকোনা আছে তা সে জানে তবে বলবে না পরিতোষ টাকা দিলে তবেই সে বলবে এদিকে পরিতোষ আর আমি ওর কথা শুনে তো ভীষণ উত্তেজিত সাদা সাদি করেই ওর কাছ থেকে কথাটা আদায় করা গেল না শরদিন্দু গো ধরে এলো পরদিন এমনি সময় পরিতোষ যখন টাকা নিয়ে আসবে টাকা আগে গুনে নিয়ে তবে সে কথা ফাঁস করবে যাই হোক পরিতোষ গেল গঙ্গার পাড় দিয়ে আমি তাকে এগিয়ে দিয়ে আউট হাউসের দরজা বন্ধ করছি তখনই শরদিন্দুর চাপা গোগানি শুনতে পেলাম তখন চিতাবাঘের খাঁচাটা ছিল বাইরে খাঁচার সামনে শরদিন্দু পড়ে ধরফর করছে আর তার খুনি পালিয়ে যাচ্ছে একে রমলাকে খুন করা হয়েছে শুনে আমার মাথা ঠিক নেই তার এই সাংঘাতিক ঘটনা যে ঘরে আমরা কথা বলছিলাম সেই ঘরের জানলা দিয়ে আলো আসছিল সে আলোয় থাক আমার মাথা ঘুরছে জয় দুহাতে মাথা আঁকড়ে ধরে দুহাটুর ফাঁকে মুখ নামালো কর্নেল তার পিঠে হাত রেখে বললেন জয় ডালিং মন শক্ত করো জয় মাথা তুলে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল আমার বোন আমারই দোষী বিধব হয়ে গেছে কর্নেল আমার বাস্তিচ্ছে ইচ্ছে করে না অথচ মরতেও পারি না খালি মনে হয় রমলা হয়তো বেঁচে আছে শরদিন্দু হয়তো টাকা পাওয়ালে মিথ্যা বলেছিল হয়তো রমলাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে এই ধাঁধার জন্যে আমার মরা হলো না নইলে কবে আমি হরটিলার মন্দিরে জয়ের কুকুরটার ডাক ভেসে এলো জয় অমনি সনি বলে চেঁচিয়ে উঠে দৌড়ে গেল কর্নেল ভাবলেন তাকে অনুসরণ করবেন কিন্তু করলেন না মনে হল জয় এখন নিরাপদ অন্তত তিনি যতক্ষণ কানা জ্বলে আছেন শুধু একটাই উদ্বেগ আপাতত বিপ্রদাসের জন্য ভৌতিক ছড়াটা নিছক রসিকতা নাও হতে পারে খেতে প্রায় রাত দশটা বেজে গেছে ডাইনিং রুমে রাতে জয়া খেলো কর্নেল ও বিজয়ের সঙ্গে জয়ের খাবার কলাবতী পৌঁছে দিয়ে এসেছে জয়া চলে গেলে কর্নেল বিজয়কে বললেন এসো বিজয় কিছুক্ষণ গল্প করি নাকি তো আমার কবিতার মুড় চলে যাচ্ছে বিজয় হাসলো না কোনো মুড নেই আজ আমার তো ঘরে ঢুকতেই ভয় হচ্ছে ভাবছি আপনার কাছে এসে শুভ স্বাচ্ছন্দে গেস্টরুমে তো আরেকটা খাট আছে অসুবিধে নেই বিজয় খুশি হয়ে বারান্দায় গিয়ে ডাকল বুদ্ধ শুনে যা বুদ্ধ এলে তাকে তার ঘরে তালা আটকে দিতে বলল চাবি দিল বুদ্ধ একটু পরে চাবিটা ফেরত দিয়ে গেল গেস্টরুমের দ্বিতীয় খাটে বিছানা পাতাই ছিল বিজয় বলল যাক নিশ্চিন্ত হওয়া গেল কর্নেল টানছিলেন ধোয়ার ভেতর হঠাৎ বললেন আচ্ছা বিজয় জয় হঠাৎ কলকাতা থেকে পড়াশোনা ছেড়ে চলে কেন তো বিজয় বলল ছেড়ে ঠিক আসেনি বিয়ে পাশ করেছিল কিন্তু এম এতে ভর্তি হয়নি শরদিন্দু সহকর্মী পরিতোষকে তুমি কখনো দেখেছ না তো কেন জয়ের সঙ্গে তার আলাপ ছিল বিজয় আরো অবাক হয়ে বলল তাই বুঝি জয়া বলছিল নাকি কর্নেল চোখ বুঝে বললেন হ্যাঁ সেটা সম্ভব জয় শরদিন্দুর কলিককে দেখে থাকবে তবে আমি তাকে দেখা দূরের কথা সবে আজ বিকেলে মাধবজির মুখে তার নাম শুনলাম বিজয় একটু পর ফের বলল জয়া বলেছে দাদার সঙ্গে পরিতোষের আলাপ ছিল হ্যাঁ আমি বিশ্বাস করি না জয়া বড্ড ভুলভাল কথা বলে তাহলে তুমি রমলাকেও কেউ চেনো না বিজয় চমকে উঠল রমলা সে আবার কে পরিতোষের বোন জয়ের সঙ্গে তার একটু বিরতি দিয়ে চুরুটের ধোঁয়ার মধ্যে কর্নেল বললেন জয়ের সঙ্গে রমলার ইমোশনাল সম্পর্ক ছিল বলেন কি জয়া বলেছে আপনাকে নাকি জয়ের কাছ থেকে শুনলেন হ্যাঁ কর্নেল এমনভাবে হ্যাঁ বললেন যাতে বোঝা না যায় কার কাছে শুনেছেন বিজয় জোরে মাথা নেড়ে বলল জয়া বড্ড বানিয়ে বলে এ আমি বিশ্বাস করি না কেন বিজয় নড়ে বসল দাদার কোনো ব্যাপার আমার অজানা নেই বিশেষ করে কলকাতায় হোস্টেলে থাকার সময় দাদার কোনো প্রেমের ব্যাপার থাকলে আমি নিশ্চয়ই জানতাম কর্নেল একটু হাসলেন ছোটো ভাইকে ওসব কথা বলা যায় না অথবা ছোটো ভাইয়ের চোখের আড়ালেই দাদার গোপন প্রেম করা স্বাভাবিক বিজয় জোর গলায় বলল জয় সেরকম দাদা নয় মাত্র এক ঘন্টা পরে আমার জন্ম কাজী আমরা বন্ধুর মতো ওকে আমি নাম ধরে ডাকি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কর্নেল হাসলেন কিন্তু ইদানিং জয়ের অনেক গোপন ব্যাপার তোমার জানা নেই এবং নেই বলেই তুমি রহস্যের ধাঁধায় পড়ে আমার কাছে ছুটি গিয়েছিলে আমাকে নিয়ে এসেছো তার জট ছাড়াতেই হ্যাঁ ইদানিং শরদিন্দু মারা যাবার পর থেকে জয় আমাকে কিছুই জানতে দিচ্ছে না আগের মতো অথচ সেটাই তুমি জানতে চাইছো এই তো বিজয় একটু চুপ করে থেকে বলল শুধু তাই নয় আপনাকে বলেছি আমার ভয় হচ্ছে জয় সুইসাইড না করে ওর পাগলামি যে হারে বাড়ছে কর্নেল একরাশ ধোয়া ছেড়ে বললেন জয়ের গোপন রহস্যের একটা আমি ধরতে পেরেছি কি বলুন তো রাতে জয়ের ঘরে তুমি জয়কে কার সঙ্গে কথা বলতে শুনেছিলে এবং এক রাতে কাউকে ব্যালকনির ঘোরানো সিঁড়ি বেয়ে নেমে যেতে দেখেছিলে আশা করি কে সে এবার বুঝতে পারছ বিজয় শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল পরিতোষ ঠিক ধরেছ তুমি বুদ্ধিমান পরিতোষের সঙ্গে জয়ের কি ব্যাপার চলছে বলে আপনার মনে হয় এখন অতটা এগোতে পারিনি তবে পরিতোষ কি তার বোন রমলের ব্যাপারে জয়কে ব্ল্যাকমেল করছে বোঝা যাচ্ছে না ঠিক আরও একটু গোপন তদন্ত দরকার কর্নেল আমার মনে হচ্ছে তাহলে পরিতোষকে জয় এ গোপন আশ্রয় দিয়েছে তিনটে ঘর বন্ধ আছে উপরে তারই কোনোটাতে পরিতোষ লুকিয়ে থাকতে পারে বিজয় খুব উত্তেজিত হয়ে উঠেছিল কর্নেল বললেন তাও সম্ভব বিপ্রদাসবাবু না ফিরলে ওসব ঘরের চাবিও পাওয়া যাবে না দেখা যাক বিজয় দম আটকানো গলায় বলল তাহলে সব স্পষ্ট হয়ে যাচ্ছে কর্নেল আজ পরিতোষী জয়কে ক্লোরোফোম দিয়ে অজ্ঞান করে কৌটো হাতিয়েছে নিশ্চয়ই ওর মধ্যে দামি কিছু ছিল চাবি কিসের চাবি হ্যাঁ হরটিলায় তখন আপনি চাবির কথা বলেছিলেন হরটিলার মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ আছে তার বেদিটা সম্ভবত একটা গোপন সিন্দুক চাবিটা সেই সিন্দুকের চাবি চোর তাড়াতাড়ি জোর করে সিন্ধুকের তালা খোলবার চেষ্টা করতে গিয়ে চাবিটা ভেঙে ফেলেছিল সর্বনাশ আপনি দেখেছেন হ্যাঁ তবে ব্যাপারটা কিভাবে জয়ও জেনে গেছে সে তার কুকুরটাকে হরটিলায় পাহারায় রেখেছে দেখে এসেছি বিজয় চমকে উঠল তারপর বলল চাবিচোর পরিতোষ পরিতোষী জয়কে বলেছে ওখানে গুপ্তধন আছে ভাগ দেবে বলে লোভ দেখিয়েছে সত্যি জয়টা এমন বোকা হবে ভাবতে পারেনি অন্য কেউ টের পেয়ে ওখানে হানা দেয় তাই সনিকে পাহারায় রেখেছে সনি তো পরিতোষকে কিছু বলে না তাই তার অসুবিধা নেই আচ্ছা বিজয় সিন্ধুকের ভেতরে যদি গুপ্তধনের বদলে অন্য কিছু থাকে আর কি থাকবে পরিতোষকে নিশ্চয়ই জয়ই নেশার ঘরে বলেছে ওর ভেতর আমাদের পূর্বপুরুষদের গুপ্তধন আছে জয় বড্ড বোকা গায়ের জোর ছাড়া আর কিছু নেই ওর কিন্তু বিজয় সিন্ধুকের ভেতর যদি একটা ডেড বডি লোকনো থাকে বিজয় ভীষণ চমকে গেল ফ্যালফেল করে তাকিয়ে বলল ডেড বডি কার ডেড বডি ধরো পরিতোষের বোন রমলার বিজয় শিউর উঠে শ্বাস সঙ্গে বলল প্লিজ কর্নেল এসব কথা বললে আমি ফেল করে মারা পড়ব আমার হাত পা কাঁপছে কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন না জাস্ট কথার কথা সে পড় এগারোটা বাজে বিজয় মশারি টেনে দিয়ে শুয়ে পড়ল তারপর বলল আজ রাতে আমার ঘুম হবে না ফ্যানের স্পিড বাড়িয়ে মশারি খাটিয়ে শুয়ে কর্নেল ফের বললেন ঘুমো একটু পরে বিজয় ডাকলো কর্নেল বলো ডার্লিং পদ্যটা তাহলে পরিতোষী লিখেছে তাই না বাংলা তার মাতৃভাষা কাজেই আচ্ছা বিজয় বলুন তুমি দাঁড়িয়ে রাখতে শুরু করেছ কবে থেকে তা অনেক দিন হয়ে গেল কেন এমনি জিজ্ঞেস করছি ঘুমো তারপর কর্নেলের নাক ডাকতে থাকলো বিজয় ডাকাটা কি করে আর সাড়া পেল না গল্প কথা চ্যানেলে আপনার শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের গল্প কর্নেল সিরিজের পাতাল খন্দক দ্বিতীয় পর্ব আপনার যারা গল্প কথন ভাই কলস্টাইলকে ফেরে এসে স্পন্সর করতে চান তারা প্যাট্রিন ডট কম স্ল্যাশ কল এই লিঙ্কে গিয়ে স্পন্সর করতে পারেন যারা প্রথমবার মতো শুনছেন সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে নিজে ভালো থাকবেন আশেপাশে মাঝ থেকে ভালো রাখার চেষ্টা করবেন টাটা